প্রচুর বাইকার, প্রচুর প্রচুর। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে যাচ্ছি তোমাদেরকে নিয়ে আজাদ হিন্দ ধাবায়, বাট আমি অনেক লেট করে ফেলেছি, তাই একটু এগোই, এগিয়ে তারপর কথা বলছি কি করব। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, হেমাদপুর মোড়ে আমাদের গ্রুপের মিট আপের কথা ছিল, বাট আমি সবার লাস্ট খুব লেট করে ফেলেছি। আমার জন্য আবিররা সব দাঁড়িয়েছিল হেমাদপুরে, তো আমি আবিরদের সাথে রওনা দিয়ে দিয়েছি, এখন কানলায় ঢুকবো, আর একটু এগোই দিয়ে বলছি। স্বপন দ্বারা অলরেডি পৌঁছে গেছে আজাদ হিন্দ ধাবাতে, আমি এইমাত্র ফোন করেছিলাম, তো আমরা ওখানেই যাবো, দিয়ে তারপর স্বপন দাদার সাথে দেখা হবে। অ্যাকচুয়ালি আমার এতটাই লেট হয়ে গেছে যে আমি এখনও ইন্ট্রো ভিডিওটাই শ্যুট করতে পারিনি, মানে ভিডিওটা যে ইন্ট্রোটা করি না সেটা শ্যুট করতে পারিনি। তো যাই হোক, এখন আছি বইচি রোডে, একটু এগিয়ে যাই, একটা ভালো স্পট দেখে ইন্ট্রোটা শ্যুট করব, কিছু ফটো শ্যুট করব। আমার সাথেই আমাদের আবিরদের টিমটা আছে, মানে আমরা এগারোটা থেকে বারোটা মতো মোটর সাইকেল একসাথে এখন যাচ্ছি আজাদ হিন্দ ধাবার দিকে। ওকে, যাচ্ছি আজাদ হিন্দ ধাবাতে। সকালবেলা বেরিয়ে গেছি মোটামুটি 5:30, কিন্তু তখন অন্ধকার ছিল তাই ভিডিও করতে পারিনি। তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক। আজকে আমাদের 77তম স্বাধীনতা দিবস, একটু চেপে যাও। তো ব্লগ শুরু করা যাক। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ বিশাল, আই এম ইয়োর বিশাল। আজকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আজাদ হিন্দ ধাবাতে। ওখানে সুপার বাইক, শুধু সুপার বাইক না, সব বাইকার্সদেরই মিট আপ হয়। তো এর আগে আমি বহু বছর ধরে যাই, কিন্তু কখনো তখন তার ব্লগ করতাম না, এখন ব্লগ করি। আমাদের নবদ্বীপের টিম একটু এগিয়ে আসুন। আমরা একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, মানে সাতটা বাইক আছি। কিছু বাইকে দুজন, কিছু কিছু বাইকে একজন, সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। আমরা এখন বইচি রোডে আছি, এখানে কিছু ছবি টবি তুলবো, তারপর আবার এখান থেকে রওনা দেবো। বেশি কথা বাড়াবো না, চলুন দেখতে থাকুন। গুরু সবাই একটু এদিকে তাকাও। আমাদের ফটোশ্যুট কমপ্লিট, ভিডিওর ইন্ট্রো শ্যুট কমপ্লিট। এইবার আমরা সোজা যাচ্ছি মগরা মোড়ের দিকে, মগরা মোড়ে যাব, ওখানে একটু চা সেবা করব। আর হ্যাঁ, এই ভিডিওটা অনেকটা লেন্দি হতে পারে, তোমরা ধৈর্য ধরে দেখো, কারণ এখানে সুপার বাইক, মানে আজাদ হিন্দ ধাবাতে 15 আগস্টে যে কত বাইকার্স আছে সব কিছু আমি দেখাবো এক এক করে যতটা সম্ভব। তো স্বপন দ্বারা অলরেডি ওখানে পৌঁছে গেছে, আমরা এখন এখান থেকে 10 জন মতো যাচ্ছি আজাদ হিন্দ ধাবার দিকে নবদ্বীপ থেকে। তো এটা এখন বইচি রোড, আর একটু গেলেই গুরাপ মোড় পৌঁছে যাব, ওখানে গিয়ে চা সেবা করবো, দেন আবার রওনা দেবো আজাদ হিন্দ ধাবার দিকে। তোমরা দেখতে থাকো। একটা RX100 মডিফাই করে কিক করেছে বন্ধুরা, তোমরা ভালো করে দেখো, সামনে আওয়াজটা শুনতেই পাচ্ছ, আমি বেশি কথা বলবো না, তোমরা RX100 সাউন্ড। মানে এই হাইওয়ে এর সামনে গুরাপ মোড়টাতে সকালবেলা খালি পেটে বেরিয়েছি, খালি পেট না, খালি পেয়ে বেরিয়েছি। সকালবেলা ছাতু খেয়ে বেরিয়েছি, তাই একটু বাপুজি কেক খাচ্ছি। আবির গুড মর্নিং ভাই, দেবাশিস একটু তোর মুখটা দেখা। এই হচ্ছে আমরা একসাথে যাচ্ছি, এরা আমাদের, তো আর ওই দাঁড়িয়ে আছে দাস্তান। চলো বেরো এখান থেকে, এটা খেয়ে একটু চা সেবা করে তারপর কথা হচ্ছে।
হবে সি ক্যাফেতে আর আরিন্দ। সি ক্যাফে হচ্ছে সুপার কার আর আরিন্দ হচ্ছে সুপার বাইক। হ্যাঁ মির কেন ওকে একটা বিড়ি দাও কেউ। এবার আমি নিলাম চা সেবা করি দিয়ে রওনা হবে। ও এটা হচ্ছে আমার ডার্লিং, মানাচ্ছে ডিডি 650 ড্রিম বাইক, খুব তাড়াতাড়ি আসবে চিন্তায়। আমাদের চা সেবা কমপ্লিট, এবার আমরা এখান থেকে রওনা দেবো আমাদের গন্তব্যস্থল। চলুন তাহলে বেরোনো যাক। এখন আমরা মগরা মোড়ে এখান থেকে লিংক রোড ধরবো, ধরে সোজা ম্যাক্সিমাম 3-4 কিলোমিটার আমরা স্ট্রেট যাব NH2 মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে ডানকুনি টোল প্লাজার দিকে। আপনারা তোমরা দেখতেই পাচ্ছ চারদিকে শুধু বাইক আর বাইক, মানে আজকের দিনে যেদিকে চোখ যাচ্ছে ওই হচ্ছে আমাদের আবির্বাবু কমলা রঙের হেলমেট পরে। আজকের দিনে যেদিকে চোখ যাচ্ছে শুধু বাইক বাইক আর বাইক। আমি আগেও বহুবার এসেছি বাট কখনও ব্লগ করিনি, এবারে ফার্স্ট টাইম ব্লগ করছি। আর ভিডিওটা মন দিয়ে দেখো, স্কিপ করো না, কারণ ভিডিওটা একটু লেন্দি হতে পারে। আজাদিন্দে ঢোকার জন্য সবাই দেখছি এখান দিয়ে রাস্তাটা ক্রস করছে, তাই আমি এখান দিয়ে ক্রস করে যাই, আর অতটা ঘুরতে হবে না আমাকে। অ্যাট লাস্ট পৌঁছে গেছি আজাদিন ধাবা। তোমরা দেখতেই পাচ্ছ কত মোটরসাইকেল কত বাইক। তো ভেতরে ঢোকা যাক, এক এক করে দেখা যাক কী কী বাইক এসছে, কারা কারা এসছে। আমি তো আর চিনি না, যতটা সম্ভব ফেসবুক থেকে জানি এক একজনকে। তো দেখতে পাচ্ছ কত বাইক কত বাইক। ও সত্যি আই এম ভেরি এক্সাইটেড, ভেরি ভেরি এক্সাইটেড। পার্কিং পা বিশাল চাপের ব্যাপার, দাস্তানকে এখানটা রাখলাম, রেখে এবার ধাবার ভেতরে ঢোকা দেখ, জানি না জায়গা পাবো কিনা। লুক এট দ্য জিপ ভাই, সেরা লাগে আমার সেরা। সামনেটা দেখাচ্ছি সবাই দেখো, সেবা করলাম। এবার বাইরের দিকে যাওয়া যাক, এক সেকেন্ড বাইরের কন্ডিশন দেখো, আর ওই দিকটা পুরো সুপার বাইক ভর্তি সুপার বাইক।
যা আওয়াজ, মানে মাথা নষ্ট আওয়াজ, মানে আমি কি বলবো, বুক ধরপড় ধরপড় করছে। তাই এখানে অনেকক্ষণ ছিলাম, বেশি ভিডিও আমি ভেতরের করতে পারলাম না। আমি দেখিয়েছি ভেতরে প্রচন্ড গ্যাঞ্জাম, এবার এখান থেকে বেরোই, বেরিয়ে দেখি কোথায় যাওয়া যায়। ওকে, তোমরা সবাই দেখতে থাকো, কেমন লাগছে কমেন্টে বলো। প্রচুর সুপার বাইক যতটা সম্ভব নেয়ার আমি নিচ্ছি। খুব বেশি আমি গিয়ে পছন্দ করি না যে ভিডিও করা বা ছবি তোলা, যতটা সম্ভব যাদেরকে আমি চিনি তাদের সাথেই আমি ছবি তুলেছি, নাহলে আমার ক্যামেরাটা হ্যাংলা হ্যাংলা লাগে। ডোন্ট মাইন্ড, আমি আগে থেকে বললাম রাস্তার এখানে দাঁড় করানো ছিল, পার্কিংয়ে একদম আলাদা, এখান থেকে বেরোই দিয়ে কথা হচ্ছে। থেকে বেরিয়ে পড়েছি, এবার আমরা যাব স্ট্রেট হিন্দুস্থান ধাবা। ওখানে অলরেডি আবিরেরা পৌঁছে গেছে, কারণ এখানে এত বাইকের সাউন্ড তোমরা শুনতে পেলে যে আবিরের অত্যন্ত শরীরটা খারাপ লাগছিল। তাই ও বললো, দাদা আমি আগে চলে যাই। তো আমি এখানে কটা ছোটোখাটো ফটো আর ভিডিও শ্যুট করলাম শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের দেখাবো বলে। তোমরা দেখতে থাকো, এখান থেকে বেরিয়েছি, এখন স্ট্রেট যাব হিন্দুস্থান ধাবাতে। ওখানে গিয়ে যদি ফাঁকা পাই তাহলে আবার একটুখানি চা সেবা করবো আর কিছু খেয়ে নেব। চলে এসেছি হিন্দুস্থান ধাবা, বাট যা দেখতে পাচ্ছি এখানেও কিছু কম না, এখানেও যথেষ্ট ভিড় আছে। তোমরা দেখতে পাচ্ছ, হয়তো আজাদ হিন্দ ধাবার মতো ভিড় নেই, বাট অনেক ভিড় আছে, কারণ এখানে হয়তো সুপার বাইক তেমন একটা নেই, বাট আমাদের অল্প সিসির মোটরসাইকেল প্রচুর আছে। এখানে এতটাই ভিড় তোমরা দেখতে পাচ্ছ, এখানেও শান্তিতে বসে চা খাওয়া যাবে না, তাহলে এখান থেকে বেরোনো যাক। হিন্দুস্থান ধাবা থেকে বেরিয়ে পড়েছি, এবার স্ট্রেট যাচ্ছি কফি ক্যাফেতে, কারণ ওইখানটা এইমাত্র একটা ফ্রেন্ডকে ফোন করেছিলাম, ও ওখানে গেছে, ওখানটা অনেক ফাঁকা, ওখানে একটু শান্তিতে বসে চা খাওয়া যাবে বা কিছু খাওয়া যাবে, যাই খাবো আমি তোমাদেরকে বলবো। তোমরা দেখতে থাকো, ওই সামনেই হচ্ছে কফি ক্যাফে। আবিরেরা একটু পেছনে পড়ে গেছে, তাই ওদের জন্য ওয়েট করছি, আমাদের গ্রুপ যারা ছিল চলে এসছে। চলে এসেছি কফি ক্যাফেতে, আমি আগেও এখানে একবার এসেছিলাম, বেশিবার আসিনি। এবার ওটা কী দেখতে পাচ্ছি, মনে হচ্ছে একটা লোকোমোটিভ, মানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, একটা ট্রলারের ওপর পুরো ট্রেন দাঁড়িয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কফি ক্যাফে অনেক ফাঁকা, আজাদ হিন্দ আর হিন্দুস্থান ধাবার থেকে তো অনেক ফাঁকা। তো এখানে একটু ভেতরে ঢুকবো, ঢুকে কিছু সেবা করা যাবে, মানে সকালের টিফিনটা করা যাবে, সকাল থেকে ওই বাবুজি কেক আর ছাতু ছাড়া কিছুই খাইনি, আর কিছু ফটোও তোলা যাবে, তোমরা দেখতে থাকো কী করি। টিফিন কমপ্লিট, ওটার আলাদা করে আর কোনো ভিডিও করিনি, একটা ভেজ স্যান্ডউইচ আর হচ্ছে তান্দুরি রুটি আর পনির কাবাব খেয়েছি। তো যাই হোক, ওইগুলো আর বলে লাভ নেই, ওটা ভিডিওটা করিনি কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তোমরা দেখতে থাকো কোথায় যাই এবার। এটা হলো হাইওয়ে মির্চি, এখানে আমি একদিন আসবো সানডে দেখে, ফ্রি টাইম দেখে, এটার উপর একটা ইন্ডিভিজুয়ালি আমি ভিডিও করবো, আমার খুব ইচ্ছা। স্বপনদাকে ফোন করেছিলাম, ও এখনও আজাদ হিন্দে আছে, ও বললো আজাদ হিন্দে একদম ফাঁকা হয়ে গেছে, অ্যান্ড আমিও শিওর যে ফাঁকা হয়ে গেছে, কারণ এতক্ষণে নিশ্চয়ই অনেক পুলিশ চলে এসছে, আর যত বেকার, মানে বেকার বলা উচিত না, যত বাইকার্সরা ছিল অত সাউন্ড করছিল, ওদেরকে নিশ্চয়ই তার ওখান থেকে বার করে দেবে। তো যাই হোক, চলুন আজাদ হিন্দ ধাবায় যাওয়া যাক, ওখানে গিয়ে যদি ফাঁকা পাই তাহলে কটা ভিডিও শ্যুট করবো আর কটা ফটো শ্যুট করবো, কারণ আমার মন মতো করে এখনও আজাদ হিন্দে ফটো শ্যুট করা হয়নি, যেগুলো আমি আমার ইনস্টাগ্রামে আর ফেসবুকে পোস্ট করব। ক্যাফেতে গেছিলাম, ওখান থেকে আবার আজাদ হিন্দে এলাম, কারণ এখানে স্বপ্ন আছে, স্বপ্নের সাথে ব্যাক করার কথা ছিল। যাই হোক, এখন লেট হবে, আমাকে বেরোতে হবে, কারণ আমার বাড়িতে গিয়ে পুজো করতে হবে। তো এখন প্রায় অ্যাপ্রক্স 10টা বেজে গেছে, তো এখান থেকে রওনা দিলাম, বেরোই সোজা বাড়ি, ব্লগটা এখানে এন্ড করলাম। আমি কিন্তু তোমাদের জন্য একের পর এক ভিডিও নিয়ে আসছি, ওকে? তাই সাবস্ক্রাইব তো ভালো লাগলে অবশ্যই করবে, লাইক অবশ্যই ভালো লাগলে করবে, লাভ ইউ অল, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ওকে? এখান থেকে বেরোই, আর ভিডিওটা কেমন লাগলো এটা একটু কমেন্টে প্লিজ বলো। এখানে মন মতো করে কটা ফটোশ্যুট করে নিয়েছি, কিছু ভিডিও তুলে নিয়েছি, আপনারা দেখতে পেয়ে যাবেন এই ভিডিওতেই।
আর এটা হলো আমার ডার্লিং দাস্তান, সবাই কম বেশি আপনারা চেনেন যারা আমার সাবস্ক্রাইবার। আজকে দাস্তানকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই বলবেন। তাহলে হায়াত হিন্দ ধাবা থেকে বেরোনো যাক, এবার সোজা বাড়ি, কারণ অনেক লেট হয়ে গেছে। আমাকে বাবাও ফোন করেছে, আমাকে বাড়িতে গিয়ে পুজো করতে হবে। প্রায় 11টা বাজতে চললো, এখন আমার এখান থেকে বাড়ি যেতে কম করে 1 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট তো লাগবেই। ও, ওটা কী করছে? ও, উইলি, ওয়াও ওয়াও ওয়াও। তো একটা উইলিও দর্শন করা হয়ে গেল, আমারও হয়ে গেল, আপনাদেরও দর্শন করা হয়ে গেল, কারণ তখন থেকে শুধুমাত্র বার্ন আউটই দেখে যাচ্ছি। তো আবিরা দাঁড়িয়ে আছে সেই যেখানে বাপুজি কেক খেয়েছিলাম মনে আছে, ওই গুরাপ মোড়ে ওখানেই দাঁড়িয়ে আছে। তো ওখানে যাব, আবিরদের সাথে মিট হয়ে যাবে, দেন ব্যাক টু নবদ্বীপ। যাই হোক, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ওকে।